ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি দর্শন বা ফিলোজফি বিষয়ের প্রশ্নপত্র দু হাজার সালে ফিলোজফি বা দর্শন বিষয়ের ঠিক যে ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা হতে চলেছে ঠিক সেই ধরনের একটি প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটিতে বা এই ভিডিওটি তোমাদের জন্য আলোচনা করতে চলেছি তাহলে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার্থী বন্ধুরা অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখে নাও সম্পূর্ণ উত্তরসহ উত্তরসহ এই ভিডিওটি দেখলে তোমরা কিন্তু অনেক উপকৃত হবে এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে তাহলে দেখে নাও বন্ধনীর ভিতর থেকে সঠিক বিকল্প নির্বাচন করো চব্বিশটি প্রশ্নের উত্তর দিতে হবে চব্বিশ মার্ক এ দাগে দেখো যুক্তিবিদ্যা এখানে দেখো যুক্তিবিদ্যা হল চিন্তা সম্বন্ধনীয় বিজ্ঞান তাহলে উত্তর কি যুক্তিবিদ্যা এরপর দেখো দর্শন হল ভাষার সমালোচনা এই উক্তিটি করেন উত্তর হবে এ আর নিচে দেখো উত্তর করে দিয়েছি এবার দেখো সিদ আগে সিদ আগে কি বলেছে দেখে নাও জ্ঞান হলো ধারণার অনুষঙ্গ বলেছেন উত্তর হিউম ডিদাগে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাচনিক অর্থে ব্যবহৃত হয়েছে দেখো এখানে উত্তর হবে আমি জানি যে বরফ জলে ভাসে আমি জানি যে বরফ জলে ভাসে তাহলে উত্তর দেখো এটি কিন্তু বাচনিক অর্থে ব্যবহৃত হয়েছে এরপর দেখে নাও ঈদ আগে ঈদ আগে কী বলেছে ঈদ আগে প্রশ্ন দ্রব্য সর্বদা বিশেষ্য পদ হয় এ কথা বলেছেন উত্তর অ্যারিস্টটল এফ দাগে দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমন্বয় বলেছেন উত্তর অ্যারিস্টটল কে বলেছেন দেখো অ্যারিস্টটল তারপর জি দাগের প্রশ্ন দেখে নাও কার্য ও কারণের মধ্যে দেখো কার্য ও কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি তত্ত্বের সমর্থক হলেন উত্তর ইউইং কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি তত্ত্বের সমর্থক হলেন ইউইং এই সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর হিউম এবার দেখে নাও এক নম্বর প্রশ্ন এখানে আয় আই দাগের প্রশ্ন আয় দাগের প্রশ্নে কি বলেছে দেখে নাও মুখ্য গুণ ও গুণের পার্থক্য অস্বীকার করেন উত্তর হবে বার ক্লে উত্তর কী হবে বার্কলে। এখানে দেখো অপশানে বার্কলে। ক্লে মুখ্য গুণ ও গুণের পার্থক্য অস্বীকার করেন বারক্লে তারপর দেখো দেখো যে দাগে লৌহ যবনিকা তত্ত্ব বলতে বোঝায় লৌহ যবনিকা তত্ত্ব বলতে বোঝায় উত্তর দেখো প্রতিরূপী বস্তুবাদ প্রতিরূপী বস্তুবাদ এরপর কে দাগে দেখো ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হলো। উত্তর ছয়টি ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হল ছয়টি উত্তর দেখো ছয় এরপর এল দাগে দেখো ভারতীয় দর্শনের মূল উৎস হল উত্তর বেদ ভারতীয় দর্শনের মূল উৎস হল বেদ নিচে উত্তর বেদ এরপর দেখে নাও এম দাগের প্রশ্ন ভারতীয় দর্শনে পরম পুরুষার্থ হলো উত্তর মোক্ষ এন্দাগে চার বাক মতে পরম তত্ত্ব হল উত্তর জড়ো চার বাক মতে পরম তত্ত্ব হলো জড়ো এরপর দেখে নাও ও দাগে চার বাক দর্শন হলো উত্তর জড়োবাদী দর্শন উত্তর দেখো অপশনে জড়বাদী দর্শন চার বাক দর্শন হলো জড়োবাদী দর্শন পি দাগে আর্য সত্য চতুষ্টয় মেনেছেন উত্তর বৌদ্ধ আর্য সত্য চতুষ্টয় মেনেছেন উত্তর বৌদ্ধ তাহলে কেউ দেখে সম্প্রদায় হলো দেখো বৌদ্ধ সম্প্রদায় হল চারটি আবার দেখে নাও কি দাগ বৌদ্ধ সম্প্রদায় হলো উত্তর হবে চারটি অপশন চারটি তাহলে উত্তর চারটি আর দাগে দেখে নাও বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হলো উত্তর অবিদ্যা বৌদ্ধ দর্শন অনুসারে দুঃখের কারণ হল অবিদ্যা উত্তর হবে তাহলে দেখো নিচে উত্তর অবিদ্যা এরপর এস দাগে দেখে নাও এস দাগে বৌদ্ধ কার্যকরণ তত্ত্ব হলো দেখো প্রতীত্ব সমুৎপাদ বাদ প্রতীত্ব উত্তর প্রতীত্ব সমতপাদবাদ বৌদ্ধ কার্যকরণ তত্ত্ব হল এবার ন্যায় মতে হলো হল ন্যায়মতে ব্যাপ্তি হল এক প্রকার দেখো সম্বন্ধ ন্যায়মতে ব্যাপ্তি হলো এক প্রকার সম্বন্ধ নেক্সট ন্যায় দর্শনে শব্দ প্রত্যক্ষে দেখো উত্তর হবে শব্দ প্রত্যক্ষে সমবায় এটা হবে দেখো এটা সমবায় সমবায় সন্নিকর্ষ স্বীকৃতি স্বীকৃত হয় সমবায় সন্নিকর্ষ নেক্সট নেক্সট কোয়েশ্চেন দেখো ভি দাগে পাঞ্জাবয়বি ন্যায় মেনেছেন উত্তর নৈয়ায়িক উত্তর হবে নৈয়াইক পাঞ্জাবয়বী ন্যায় মেনেছেন তাহলে নিচে দেখো উত্তর নৈয়ায়িক ডাব্লু দাগে দেখো আচার্য শঙ্কর হলেন বেদান্ত বেদান্ত দার্শনিক উত্তর হবে বেদান্ত দার্শনিক নিচে উত্তর দেখো বেদান্ত এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন এখানে মায়া উত্তর হবে মায়ার দুটি কাজ আবরণ ও বিক্ষেপ মায়ার দুটি কাজ নিচে উত্তর দেখো মায়ার দুটি কাজ আবরণ ও বিক্ষেপ এরপর দেখে নাও নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও দুটি একটি বাক্যে ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে এর আগে মেটাফিজিক্স শব্দের বুৎপত্তিগত অর্থ কি উত্তর দেখো মেটা কথার অর্থ হল অতিক্রান্ত বা বিয়ন্ড এবং ফিজিক্স কথার অর্থ হল দৃশ্যমান জগৎ বিয়ন্ড দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড অতএব মেটাফিজিক্স শব্দের বুৎপত্তিগত অর্থ হল ইন্দ্রিয়াতীত জগৎ বা অতীন্দ্রিয় জগত অথবা দেখো দর্শন হলো নিত্য এবং অপরিহার্য বস্তু সম্পর্কীয় সম্পর্কীয় জ্ঞান একথা কে বলেছেন উত্তর প্লেটো বিদাগে একটি কাজের ভালত্ব বা মন্দত্ব দর্শনের কোন শাখা বিচার করে উত্তর দর্শনের নীতিবিদ্যা শাখা একটি কাজের ভালত্ব বা মন্দত্ব বিচার করে সিদ আগে যা নিজেই অস্তিত্বশীল এবং যাকে নিজের সাহায্যে বোঝা যায় তাই হল দ্রব্য এ কথা কে বলেছেন উত্তর স্পিনোজা দাগে দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না কে এ কথা বলেছেন উত্তর এ কথা বলেছেন অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক অথবা স্পিনোজার মতে দ্রব্য কি উত্তর যা স্বয়ম্ভু এবং সবেদ্য তাই হল স্পিনোজার মতে দ্রব্য ঈদ আগে জড়ো হল দেখো জড়ো হলো দ্রব্য সংবেদনের সমষ্টি মাত্র কে বলেছেন উত্তর বার্কলে স্পিনোজার মতে দ্রব্য কি উত্তর যা স্বয়ংভু এবং সবেদ্য তাই হল স্পিনোজার মতে দ্রব্য তারপর দেখো ঈদ আগে জড়ো দ্রব্য হল সংবেদনের সমষ্টি মাত্র কে বলেছেন উত্তর বার্কলে উত্তর বার্কলে এফ দাগে দেখো গুণের অতিরিক্ত কোনো দ্রব্যের মুদ্রণ আমাদের হয় না উত্তর ডেভিড হিউম অথবাই দেখো ডেকার্তের মতে দ্রব্য কয় প্রকার উত্তর ডেকার্তের মতে দ্রব্য হলো দুই প্রকার যথা নিরপেক্ষ ও সাপেক্ষ দ্রব্য জি দাগে প্রমাণ কাকে বলে উত্তর যেসব প্রণালীর সাহায্যে প্রকৃষ্ট বা যথার্থ জ্ঞান অর্জিত হয় তাকে প্রমাণ বলে অথবা দেখো প্রমাতা কাকে বলে উত্তর ভারতীয় দর্শন মতে প্রমাতা হচ্ছে অর্থাৎ বিষয়ের জ্ঞান লাভকারী হচ্ছে প্রমাতা দাগে দেখে নাও কোন ভারতীয় দর্শন ঈশ্বর স্বীকার না করলেও আস্তিক বলে পরিচিত উত্তর ভারতীয় সাংখ্য দর্শন ঈশ্বর স্বীকার না করলেও আস্তিক বলে পরিচিত আয় দাগে চারবাকরা কোন ঈশ্বর স্বীকার করেন না উত্তর চারবাকরা একমাত্র প্রত্যক্ষ প্রমাণ বিশ্বাস করে যেহেতু ঈশ্বর প্রত্যক্ষের বিষয় নয় সেই কারণে চারবাকরা ঈশ্বর স্বীকার করেন না যে ডাক দেখে নাও চারবাকদের কোন শাখা অনুমান শিকারের কথা বলেছেন উত্তর। সুশিক্ষিত চারবাক সম্প্রদায় অথবা দেখো চারবাক বোম বা আকাশকে স্বীকার করে না কেন চারবাক বোম বা আকাশকে স্বীকার করেন না কেন উত্তর চারবাকরা একমাত্র প্রত্যক্ষ প্রমাণে বিশ্বাস করে যেহেতু বোম বা আকাশ প্রত্যক্ষের বিষয় নয় সেই কারণে চারবাকরা ঈশ্বর স্বীকার করেন না কে দাগে চারবাক নীতি তত্ত্ব কি নামে অভিহিত উত্তর সুখবাদী এল দেখো চারবাকরা কোন ভূতটি অস্বীকার করেন উত্তর বোম বা আকাশ অথবা চারবাকরা কোন কোন ভূত পদার্থ মেনেছেন উত্তর ক্ষিতি অপ তেজ মরুত এম দাগে বৌদ্ধ দর্শনে শীল বলতে কি বোঝায় উত্তর আদর্শমূলক নৈতিক নিয়মকে বোঝায় মেয়বাদী বলা হয় কেন উত্তর কারণ তাদের মতে বা বস্তুর অস্তিত্ব অনুমানের সাহায্য জানা যায় অথবা দেখো বৌদ্ধমতে প্রতীত্ব সমুৎপাদ শব্দের অর্থ কি উত্তর একটি বিষয় হতে আরেকটির উৎপত্তি ও দাগে অদ্বৈত মতে জগৎ কেন মিথ্যা উত্তর অদ্বৈত মতে জগৎ মায়ার প্রকাশ মাত্র অথবাতে দেখো অদ্বৈত বেদান্ত মতে সগুণ ব্রহ্মা কি উত্তর অদ্বৈত বেদান্ত মতে উপাধিযুক্ত ব্রহ্মই হলেন সগুণ ব্রহ্ম এবং তিনি হলেন ঈশ্বর নেক্সট দেখো পি দাগে তত্ত্ববশী শব্দের অর্থ কি উত্তর তুমি সেই ব্রহ্ম এবার দেখো সি গ্রুপ সি থেকে এখানে দেখো যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও অনধিক দুশো শব্দে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ঠিক আছে তাহলে দেখে নাও পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে চল্লিশ মার্ক টিকা লেখো প্রথমে দেখো বিশ্লেষক ও সংশ্লেষক বচন রোমান হর্বের টু পূর্বত সিদ্ধ ও পরত সাধ্য বচন পাঁচ যোগ তিন এইবার দেখো অথবায় জ্ঞানের উৎস ও স্বরূপ সম্পর্কে লকের মতবাদ সবিচার আলোচনা করো আগে দেখো ভেরি কিন্তু এই প্রশ্নগুলো দেখো হিউম কিভাবে কারণ ও কার্যের সম্পর্ক ব্যাখ্যা করেছেন এই ব্যাখ্যা কি যথাযথ অথবাতে দেখো প্রশক্তি সম্বন্ধ কি কারণ ও কার্যের সম্বন্ধ কি প্রশক্তি সম্বন্ধ সবিচার আলোচনা করো সিদ আগে সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কি কি লক কিভাবে সরল বস্তুবাদের সমালোচনা করে তার বক্তব্য উপস্থাপন করেছেন অথবাতে দেখো বার্কলের আত্মগত ভাববাদের মূল বক্তব্য কি? তার মতবাদকে অহং সর্বস্ববাদ বলা হয় কেন ডিদ দাগে। নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য করো নির্বিকল্পক প্রত্যক্ষকে কিভাবে জানা যায় অথবা ন্যায় মতে অনুমিতি অনুমিতি কাকে বলে এ প্রসঙ্গে পক্ষ সাধ্য ও হেতুর পরিচয় দাও ঈদ আগে দেখো মানুষের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের বক্তব্য ব্যাখ্যা করো অথবা সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কি বিবেকানন্দ কিভাবে নিষ্কাম কর্মকে ব্যাখ্যা করেছেন বন্ধুরা এই প্রশ্নগুলো করে নিলে এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে বিশেষ করে বড় প্রশ্ন কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে বেশিরভাগ প্রশ্নই কমন পেয়ে যাবে তাহলে দেখে নাও প্রথমে এক নম্বর প্রশ্ন দেখো বন্ধনীর ভেতর থেকে সঠিক বিকল্পটি বেছে নাও ঠিক আছে বন্ধনীর ভিতর থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো উত্তর দেখো পরম তত্ত্ব অধিবিদ্যার আলোচ্য বিষয় হল উত্তর পরম তত্ত্ব তারপর দেখো বিদাগে দর্শন হলো ভাষার সমালোচনা এই উক্তিটি করেন উত্তর এ আর অপশান টু দেখো এ আর উত্তর হবে দেখো রোমান হরফে দুই সি দাগের প্রশ্ন দেখো জানা ক্রিয়াপদের অর্থ হল উত্তর দেখো তিনটি জানা ক্রিয়াপদের অর্থ হলো তিনটি তারপর দেখো ডি দাগে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন উত্তর লক অপশন দেখো রোমান হরপের এক লক আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন উত্তর লক তারপর দেখো ই দাগে ঈশ্বরই একমাত্র দ্রব্য বলেছেন উত্তর স্পিনোজা স্পিনোজা রোমান হরপে দুই এফ দাগে দেখো আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন উত্তর রোমান হরপে চার হিউম জি দাগে দেখো কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ আছে কথা বলেছেন উত্তর ইউইং উত্তর ইউইং তারপর দেখো এইস এইস দাগে শতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন উত্তর দেখো হিউম আয় দাগে দেখো সরল বস্তুবাদ হলো উত্তর রোমান হরপে চার লৌকিক বস্তুবাদ দেখো সরল বস্তুবাদ উত্তর হবে রোমান হরপে চার লৌকিক বস্তুবাদ তারপর দেখো এইস এই এর পর আয় দাগ দেখো সমস্ত জগতি ঈশ্বরের প্রত্যক্ষের বিষয় বিষয়ে কথা বলেছেন উত্তর দেখো বার্কলে রোমান হরপের চার বার্কলে আচ্ছা যে দাগের পরে দেখো যে দাগের পরে কে নাস্তিক দর্শনের সংখ্যা হলো উত্তর তিনটি রোমান হরপের দুই তিনটি তারপর দেখো এনদাগে বেদের অংশ নয় উত্তর রোমান হরপের তিন শাম এম দাগে দেখো ভারতীয় দর্শনের বিভাগ হল রোমান হরপের এক দুটি এন দাগে দেখো অনুমান প্রমাণ নয় এ কথা বলেছেন উত্তর রোমান হরফের তিন চার বাদীরা অনুমান প্রমাণ নয় এ কথা বলেছেন চার বাদীরা। তারপর দেখো ও দাগে ব্যাপ্তি জ্ঞান সম্ভব নয় এ কথা বলেছেন উত্তর রোমান হরফের তিন চার বাগ দার্শনিকরা পি দাগে দেখো দুঃখের কারণ আছে মতটি হলো বৌদ্ধ দার্শনিকদের কিউ দাগে সত্রান্তিক মতবাদ হলো উত্তর রোমান হরপে দুই বাহ্য অনুমেয়বাদ আর দাগে ক্ষণিকত্বই সতের লক্ষণ সতের লক্ষণ একথা বলেছেন উত্তর রোমান হরপের দুই বৌদ্ধ দার্শনিকগণ এস দাগে বৌদ্ধ কার্যকরণ তত্ত্ব হল উত্তর অপশান তিন প্রতিত্ব সমুৎপাদবাদ টি দাগে ন্যায়মতে অনুমিতি হল উত্তর এক প্রমা ইউ দাগে গন্ধ এর প্রত্যক্ষ দুই সংযুক্ত সমবায় সনিকর্ষের মাধ্যমে সনিকর্ষের মাধ্যমে দেখো তাহলে কিসের গন্ধের প্রত্যক্ষ প্রত্যক্ষ হয় গন্ধের প্রত্যক্ষ হয় সংযুক্ত সমবায় সন্নিকর্ষের মাধ্যমে উত্তর অপশান টু রোমান হরপের টু এরপর দেখো ভি দাগে আচার্য বিশ্বনাথ হলেন উত্তর ন্যায় দার্শনিক তাহলে উত্তর হবে রোমান হরপের তিন ন্যায় দার্শনিক তারপর দেখো ডাব্লু দাগে মায়ার দুটি কাজ আবরণ ও বিক্ষেপ তাহলে উত্তর হবে রোমান হরপের চার মায়া এক্স দাগে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলেছেন শঙ্করাচার্য সত্য জগৎ মিথ্যা বলেছেন শঙ্করাচার্য রোমান হরফের এক গ্রুপ বিতে দেখো ষোলোটি প্রশ্নের উত্তর করতে হবে দেখে নাও নীতিবিদ্যার আলোচ্য বিষয় কী বিতে মেটাফিজিক্স শব্দের বুৎপত্তিগত অর্থ কী অধিবিদ্যা অসম্ভব কথা কে বলেছেন সি দাগে সাবস্টেন্স কথাটির বুৎপত্তিগত অর্থ কী অ্যারিস্টেটাল দ্রব্য শব্দটি কে শব্দটি কটি অর্থে ব্যবহার করেছেন ডি দাগে দেখো লক কটি দ্রব্য শিকার করেছেন অথবা দেকারতের মতে দ্রব্য ক প্রকার ও কি কি স্পিনজার মতে দ্রব্য কি এফ দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না কার মত জি প্রমা কাকে বলে এই ভারতীয় দর্শনে আস্তিক বলতে কি বোঝায় অথবা মুখ্য কথাটির অর্থ কি আই চার দর্শনকে জড়বাদী বলা হয় কেন যে চারবাকগণ কটি ভূত পদার্থ স্বীকার করেছেন অথবা বা আকাশকে স্বীকার করেন না কেন কে চারবাক মতে জীবনের চরম নীতি তত্ত্ব কি নামে পরিচিত এম বৌদ্ধ দর্শনে একটি ভাববাদী সম্প্রদায়ের নাম লেখ অথবা বুদ্ধদেব দুঃখ নিবা নিরোধের জন্য কটি মার্গের কথা বলেছেন এন ত্রিপিটক কি ও অদ্বৈতবাদ বলতে কি বোঝো এবং পি সত্তা কাকে বলে অথবা তত্ত্বমসী শব্দের অর্থ কি সি দাগে দেখো যে প্রশ্নগুলো তোমাদের দেখে নিতেই হবে এখানে কিন্তু অনেক প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটি প্রশ্ন দেখে নাও এ জ্ঞানের স্বরূপ ও উৎস বিষয়ে লকের বক্তব্য সমালোচনা সহ আলোচনা করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অথবা স্পিনোজার বুদ্ধিবাদের মূল তত্ত্বগুলো আলোচনা করে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটি প্রশ্ন বি প্রশক্তি সম্বন্ধ বলতে কী বোঝো বুদ্ধিবাদীরা কারণ ও কার্যের মধ্যে কীরূপ সম্বন্ধ নির্দেশ করে করেন তাদের বক্তব্য কী গ্রহণযোগ্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সি সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য দেখাও অথবা লক যে মুখ্য গুণ ও গৌণগুণের মধ্যে পার্থক্য করেছেন তা আলোচনা করো এই পার্থক্য কি গ্রহণযোগ্য ডিদ আগে নৈয়াই যে প্রত্যক্ষের লক্ষণ দিয়েছেন তা ব্যাখ্যা করো উদাহরণসহ বিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য দেখাও অথবা ন্যায়মত অনুসরণ করে অনুমানের সংজ্ঞা দাও এ প্রসঙ্গে সহপক্ষ সাধ্য ও হেতুস্বরূপ ব্যাখ্যা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ই বিবেকানন্দের কর্মযোগ ধারণার ভিত্তি হলো প্রয়োগমূলক বেদান্ত ব্যাখ্যা করো অথবা দেখো মানবতাবাদ কি রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ভেরিমাচ কি ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও